অসংখ্য প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের স্কুল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার আগের ভিডিওগুলি শিখতে পেরেছেন। আজ আপনারা আজকের এই ভিডিওতে শিখতে পারবেন সঙ্গীতের গুরুত্বপূর্ণ 10টি তাল এবং 10টি তাল আয়ত্ত করার জন্য 10টি সারগাম। আমাদের মাঝে অনেকেই আছে যারা আমরা সঙ্গীত করি, তারা কিন্তু 10টি তাল শিখতে গেলে 10টি ভিডিও দেখতে হয় বা 10 জায়গায় খোঁজাখুঁজি করতে হয়। কিন্তু আপনারা যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে এক জায়গাতেই 10টি তালের পরিচয় এবং 10টি তালের আয়ত্ত করার 10টি সারগাম পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাহলে এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখি, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে হারমোনিয়ামের মাধ্যমে সারগামগুলি দেখিয়ে দিচ্ছি এবং তালগুলি বিবরণ দিয়ে দিচ্ছি। তাহলে প্রথম যে তালটি আমি আপনাদেরকে দেখাবো সেই তালটি হচ্ছে ত্রিতাল। ত্রিতালের বিবরণ আমি আপনাদেরকে লিখে দিয়েছি স্ক্রিনে দেখুন। ত্রিতাল 16 মাত্রা, বিভাগ 4টি, ছন্দ 4-4-4-4, পদ সমপদী। এই তালে 3টি তালি এবং 1টি খালি রয়েছে। বোলবাণী হচ্ছে ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, তেটে ধিন ধিন ধা। এই হচ্ছে বোলবাণী। আপনারা দেখুন আমাদের প্রথম মাত্রায় তালি, তারপর 5 মাত্রায় তালি, 9 মাত্রায় আমাদের খালি বা ফাঁক, এবং 13 মাত্রাতে আমাদের তালি। আমি তালি দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, তেটে ধিন ধিন ধা। এই এই হচ্ছে আমাদের ত্রিতালটি। এবার আমি আপনাদেরকে একটি সারগাম দিয়ে দিচ্ছি। এই সারগামের মাধ্যমে আপনারা ত্রিতালটি আয়ত্ত করতে পারেন। সা 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 রে 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 গা 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 গা, মা 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 মা, পা 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 পা, ধা 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 নি, সা 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 নি নি নি, ধা 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 ধা, পা 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 পা, মা 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 মা, গা 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 গা, রে 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 রে, সা 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 সা। এই এই সারগামটির মাধ্যমে ত্রিতাল আয়ত্ত করতে পারে। এবার আমি আপনাদেরকে যে তালটি দেখাবো সেই তালটি হচ্ছে একতাল। আমি একতালের বিবরণ স্ক্রিনে লিখে দিয়েছি, দেখুন। একতাল, মাত্রা 12টি, বিভাগ হচ্ছে 4টি, ছন্দ 3-3-3-3, পদ সমপদী। এই তালে 3টি তালি এবং 1টি খালি রয়েছে। তালিগুলি হবে 1 মাত্রাতে, 4 মাত্রাতে, 10 মাত্রাতে, এবং খালি যেটা রয়েছে সেই খালিটা হবে 7 মাত্রাতে। তাহলে এই তালের বোলবাণীটা হচ্ছে ধিন ধিন ধা, ধা তু না কত্তা দাগি, তেটে ধিন ধা। এই হচ্ছে আমাদের এই তালের বোলবাণীটা। আমি আপনাদেরকে তালি দিয়ে এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। ধিন ধিন ধা, ধা তু না কত্তা দাগি, তেটে ধিন ধা। এই হচ্ছে আমাদের এই তালের বোলবাণীটা। আপনারা এই সমস্ত বিষয়গুলি শিখে নেবেন একতালের। এবার এই একতালটি আয়ত্ত করার জন্য আমি একটি সারগাম দিয়ে দিচ্ছি, দেখুন। সা 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 রে 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 গা গা গা, মা মা মা, পা পা পা, ধা ধা ধা, নি নি নি, সা 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 সা, নি নি নি, ধা ধা ধা, পা পা পা, মা মা মা, গা গা গা, রে রে রে, সা সা সা। এই এই সারগামটির মাধ্যমে একতাল আয়ত্ত করতে পারেন। এইবার আমি আপনাদেরকে যে তালটি দেখিয়ে দিব সেই তালটি হচ্ছে চৌতাল। চৌতালের বিবরণ স্ক্রিনে লিখে দিয়েছি, দেখুন। চৌতাল, মাত্রা 12, বিভাগ হচ্ছে 6টি, ছন্দ হচ্ছে 2-2-2-2-2-2, পদ সমপদী। এই তালটিতে আমাদের 4টি তালি এবং 2টি খালি রয়েছে। বোল বা ঠেকা হচ্ছে ধা ধা ধ্যান তা ইট ধা, ধ্যান তা এটে কথা গদি ঘেনি। এই হচ্ছে এই তালের বোলবাণীটি। আমাদের 1 মাত্রায় তালি, 3 মাত্রায় খালি, 5 মাত্রায় তালি, 7 মাত্রায় খালি, 9 মাত্রায় তালি,
এবং এগারো মাত্রায় তালি। আমি আপনাদেরকে তালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ধা ধা ধ্যান তা, ধা ধ্যান তা পেটে কথা গদি ঘেনি। এই হচ্ছে চৌতালটি, আপনারা চৌতালটি আয়ত্ত করে নেবেন। আমি একটি সারগান দিয়ে দিচ্ছি, এই সারগানটির মাধ্যমে আপনারা এই চৌতালটি আয়ত্ত করতে পারেন। সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। এই সারগামটির মাধ্যমে চৌতালটি আয়ত্ত করতে পারেন। এবার আমি আপনাদেরকে যে তালটি দেখিয়ে দিব সে তালটি হচ্ছে সুরফাক। আমি সুরফাক তালের বিবরণ লিখে দিয়েছি, দেখুন তাল সুরফাক, মাত্রা সংখ্যা দশ, বিভাগ হচ্ছে পাঁচটি, ছন্দ হচ্ছে দুই 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 দুই, পদ সমপদী। এই তালটিতে তিনটি তালি এবং দুইটি খালি রয়েছে। এই তালটির বোলবাণী হচ্ছে ধা ধা ধ্যান তা কিট ধা কিট কথা গদি ঘেনি। এই হচ্ছে এই তালটির বোলবাণীটি। এই তালটির এক মাত্রা, পাঁচ মাত্রা এবং সাত মাত্রাতে তালি হবে এবং তিন মাত্রা এবং নয় মাত্রাতে খালি হবে। আমি আপনাদেরকে তালটি তালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ধা ধা ধ্যান তা কিট ধা পেটে কথা গদি ঘেনি। এই হচ্ছে এই তালটির বোলবাণীটি, আপনারা এই তালটি আয়ত্ত করে নেবেন। তাছাড়াও আমি একটি সারগান দিয়ে দিচ্ছি যাতে সারগানের মাধ্যমে আপনার তালটি আয়ত্ত করতে পারেন, দেখুন সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। এই সারগানটির মাধ্যমে আপনারা এই সুরফাক তালটি আয়ত্ত করতে পারেন। এবার আমি আপনাদেরকে যে তালটি দেখিয়ে দেবো সেই তালটি হচ্ছে ঝাপ তাল। ঝাপ তালের বিবরণ আমি লিখে দিয়েছি, দেখুন ঝাপ তাল হচ্ছে দশ মাত্রা, বিভাগ হচ্ছে চারটি, ছন্দ হচ্ছে দুই তিন দুই তিন, পদ হচ্ছে বিষমপদী। এই তালটিতে তিনটি তালি এবং একটি খালি রয়েছে। এই তালটির বোলবাণী হচ্ছে ধি না ধি ধি না ই না ধি ধি না। এই হচ্ছে এই তালটির বোলবাণী। আমাদের এই তালটির এক তিন এবং আট মাত্রাতে তালি হবে এবং ছয় মাত্রাতে খালি হবে, দেখুন ধি না ধি ধি না ই না ধি ধি না। এইভাবে আপনারা এই তালটি আয়ত্ত করে নেবেন। তাছাড়াও আমি একটি সারগান দিয়ে দিচ্ছি এই তালটি আয়ত্ত করার জন্য, সা রে সা রে গা রে গা রে গা মা গা মা গা মা পা মা পা মা পা ধা পা ধা পা ধা নি ধা নি ধা নি সা সা নি সা নি ধা নি ধা নি ধা পা ধা পা ধা পা মা পা মা পা মা গা মা গা মা গা রে গা রে গা রে সা। এই সারগামটির মাধ্যমে এই তালটি আপনারা আয়ত্ত করতে পারেন। এইবার যে তালটি দেখিয়ে দিচ্ছি সেই তালটি হচ্ছে ষষ্ঠী। ষষ্ঠী তালের বিবরণ লিখে দিয়েছি, দেখুন তাল ষষ্ঠী, মাত্রা ছয়, বিভাগ হচ্ছে দুইটি, ছন্দ দুই চার। এই তালটি আমাদের বিষমপদী তাল। এই তালটিতে দুইটি তালি রয়েছে, কোনো খালি নেই। এই তালের বোরবাণীটা হচ্ছে ধিন না ধিন ধিন ধাগে তেটে। এই তালটির এক মাত্রা এবং তিন মাত্রাতে তালি রয়েছে, দেখুন ধিন না ধিন ধিন ধাগে তেটে। এইভাবে আপনারা এই তালটি আয়ত্ত করে নেবেন। তাছাড়াও আমি একটি সারগান দিয়ে দিচ্ছি, সা রে সা রে গা মা রে গা রে গা মা পা গা মা গা মা পা ধা মা পা মা পা ধা নি পা ধা পা ধা নি সা সা নি সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা
পা মা পা মা গা রে মা গা মা গা রে সা এই এই সারগামটির মাধ্যমে আপনারা এই ষষ্ঠী তাল আয়ত্ত করতে পারেন। এইবার যে তালটি দেখাবো সেই তালটি হচ্ছে তেওরা তাল। তেওরা তাল বিবরণ লিখে দিয়েছি দেখুন, তাল তেওরা, মাত্রা সাত, বিভাগ হচ্ছে তিনটি, ছন্দ তিন দুই দুই, এতারের পদ হচ্ছে বিষমপদী। এই তালটিতে তিনটি তালি রয়েছে, কোনো খালি নেই। এই তালটির বোলবাণী হচ্ছে ধি ধি না তি না তি না, এ হচ্ছে এই তালটির বোলবাণী। এই তালটির এক মাত্রা, চার মাত্রা এবং ছয় মাত্রাতে তালি রয়েছে। তাহলে দেখুন আমি আপনাদেরকে তালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, ধি ধি না তি না তি না, এই এই হচ্ছে এই তালটি। আপনারা এই তালটি আয়ত্ত করে নেবেন। আমি একটি সারগান দিয়ে দিচ্ছি দেখুন, সা রে গা সা রে গা মা রে গা মা রে গা মা পা গা মা পা গা মা পা ধা মা পা ধা মা পা ধা নি পা ধা নি পা ধা নি সা সা নি ধা সা নি ধা পা নি ধা পা নি ধা পা মা ধা পা মা ধা পা মা গা পা মা গা পা মা গা রে মা গা রে মা গা রে সা। এই এই সারগানটির মাধ্যমে এই তালটি আপনারা আয়ত্ত করতে পারেন। এইবার আমি আপনাদেরকে যে তালটি দেখিয়ে দিব সেই তালটি হচ্ছে কাহার বাতাল। কাহার বাতালের বিবরণ লিখে দিয়েছি দেখুন, তাল কাহারবা, মাত্রা হচ্ছে আট, বিভাগ হচ্ছে দুইটি, ছন্দ চার চার। এই তালটি আমাদের সমপদী তাল। এই তালটিতে একটি তালি এবং একটি খালি রয়েছে। এই তালটির বোলবাণী হচ্ছে ধা গে তে তে না গে ধি না, এই হচ্ছে বোলবাণীটি। এই তালটিতে একমাত্রায় তালি এবং পাঁচ মাত্রাতে খালি। আমি আপনাদেরকে তালি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন, ধা গে তে তে না গে ধি না, এই হচ্ছে এই তালটি। আপনারা এই তালটি আয়ত্ত করে নেবেন। তাছাড়াও আমি একটি সারগান দিয়ে দিচ্ছি দেখুন, সা রে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা। এই এই সারগানটির মাধ্যমে এই তালটি আপনারা আয়ত্ত করতে পারেন। এবার আমি যে তালটি দেখিয়ে দিব সেই তালটি হচ্ছে রূপক তাল। আমি রূপক তালের বিবরণ লিখে দিয়েছি। রূপক তাল আমাদের অনেকটা তেওরা তালের মতোই, শুধু সম ফাঁকের ব্যাপার আছে। দেখুন তাল রূপক, মাত্রা সাত, বিভাগ হচ্ছে তিনটি, ছন্দ হচ্ছে তিন দুই দুই, এতারের পদ হচ্ছে বিষমপদী। এই তালটিতে দুইটি তালি এবং একটি খালি রয়েছে। বোলবাণীটা হচ্ছে তি তি না ধি না ধি না, এই হচ্ছে বোলবাণী। এই তালটিতে প্রথম মাত্রায় ফাঁক অর্থাৎ খালি এবং চতুর্থ এবং ষষ্ঠ মাত্রায় তালি রয়েছে। আমি তালি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন, তি তি না ধি না ধি না, এই এই হচ্ছে আমাদের এই তালটি। আপনারা এই তালটি আয়ত্ত করে নেবেন। আমি একটি সারগান দিয়ে দিচ্ছি দেখুন, সা রে গা সা সা রে 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 গা মা রে রে গা 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 মা পা গা গা মা 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 পা ধা মা মা পা 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 ধা নি পা পা ধা 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 নি সা ধা ধা নি নি সা নি ধা সা সা নি 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 ধা পা নি নি ধা 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 পা মা ধা ধা পা 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 মা গা পা পা মা 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 গা রে মা মা গা 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 রে সা গা গা রে রে। এই এই সারগামটির মাধ্যমে এই তালটি আপনারা আয়ত্ত করে নিতে পারেন। এইবার আমি আপনাদেরকে যে তালটি দেখিয়ে দিব সেই তালটি হচ্ছে দাদরা। দাদরা তালের বিবরণ লিখে দিয়েছি দেখুন, তাল দাদরা, মাত্রা ছয়, বিভাগ হচ্ছে দুইটি, ছন্দ তিন তিন, পদ সমপদী। এই তালটিতে একটি তালি এবং একটি খালি রয়েছে। এই তালটির বোলবাণী হচ্ছে
ধা ধি না না থু না এই হচ্ছে এই তালটির বোলবাণী। এই তালটিতে এক মাত্রায় তালি এবং চার মাত্রায় খালি। আমি আপনাদেরকে তালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ধা ধি না না থু না, এই এই হচ্ছে এই তালটির বোলবাণী। আপনারা এই তালটি আয়ত্ত করে নেবেন। তাছাড়াও একটি সারগম দেখিয়ে দিচ্ছি, দেখুন সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা মা পা মা গা রে গা রে সা। এই এই হচ্ছে আমাদের এই দশটি তাল। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই দশটি তাল এবং দশটি তালের শিকার জন্য দশটি সারগম। আপনারা এই তালগুলির বিবরণ শিখে নেবেন এবং এই দশটি সারগমের মাধ্যমে এই দশটি তাল আয়ত্ত করে নেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।